আজকে আমি রয়েছি বামনডাঙ্গা স্টেশনে। আর বামনডাঙ্গা স্টেশনে আসার কারণ হচ্ছে আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে দেখা করব যিনি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন। তিনি যে ডায়লগটি দিয়ে ভাইরাল হয়েছেন আজ কিন্তু তার মানে জানার চেষ্টা করব, আর বর্তমানে তিনি কেমন রয়েছেন তাও কিন্তু আমরা খোঁজ নেব। আমি আসলে ভাইরাল হয়ে মনে হয় খুব বিপদে তো পড়ে গেছি, কোনোভাবে শান্তি জায়গায় কোনো জায়গায় থাকতে পারি না। আর হাজারো প্রতিদিন ছেলেবেলা আসে দেখা করে অনেক ডিস্টার্ব মনে হয়, আমার পক্ষে সম্ভব মনে হয়, বাইরেও থাকতে পারি না। সবসময় হাজারো ছেলেপেলে গুন্ডা নিয়ে আসে, সবসময় জায়গা সাক্ষাৎ করা লাগে, মানে খুব একটা জ্বালার মধ্যে পড়ছে। সেলফি তোলার প্রবণতা কতটুকু বাড়ছে আগে? সেলফি তোলার আগে চর্চাতে একটা দ্বিগুণ বাড়ছে এখন, দ্বিগুণ দ্বিগুণ। মাথায় ঢুকে নিয়েছিলাম, নেওয়ার পরে জাস্ট এখন আমি নিজে বস হয়ে গেছি। আমার যে ডায়লগটা ভাইরাল হয়েছে সেই ডায়লগটা আসলে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। ডায়লগটা এমন হবে, সি ইউ নট ফর মাইন্ড বাট হ্যাভ এ রিল্যাক্স, চিল রে মামা চিল। একটু মানেটা যদি বলতেন যে কি এর মানে? এর মানেটা হচ্ছে আমি কখনো ভাবে কোনো কাজ করি না, আমি ডাইরেক্টলি কাজ করি, মানে ভাবে আমি কোনো কাজ করি না, কোনো কিছু নাই, মানুষের যন্ত্রণা না, মানুষের একটা ভালোবাসা প্রতিমা। একটা মানুষ সুপারস্টার যদি কোনো মানুষ হয়ে যায় তার কাছে মানুষ কিন্তু আসে। এখন যদি কোনো সাকিব খান আসে অনেকে ছবি তুলবে, তো তুলতে আসে, সে যেন মনে করে না আসলে সাকিব খানের তো দামের কম না, ঠিক আছে না, সুপারস্টার তো সুপারস্টার। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানে একটা জব করি, ছোট্ট জব করি, কারে কোনো রকমভাবে দিন দিন চলে যায়, যাকে যেভাবে বুঝাতে হয় তাকে। আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, আমি আগে যেঙ্গে ছিলাম এখনও যেরকম ছিলাম, আমার কোনো চেঞ্জ নাই, নো নিড। আপনার বাসাটা মূলত কোথায়? আমার বাসাটা গাইবান্ধা জেলা সুন্দরবনে। এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? না, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার নেই, সবসময় বলে থাকি আমি, আপনারা জানেন যে আমি হাজারো ব্যস্ত ছিলে, হাজারো ব্যস্ত থাকার মাঝেও আসলে আমি দর্শক, আমার কাছে কেউ ঘুরে যায় না কখন, যে আসুক যে কেউ আসুক, ওলের বেবিও যদি আসে আমার কাছে ছেলে নেবে তাকে আমি দিয়ে দেবো।